আমার মাওলা কত বড় বেইমানের পর্যন্ত হিদায়াত দিয়া দিল, ভারতের মধ্যে বাবরি মসজিদ ভেঙ্গে ওই জায়গায় রাম মন্দির তৈরি করা হলো, জানেন না আপনারা? হ্যাঁ, মুঘল সম্রাট বাবরের আমলের সেই বাবরি মসজিদ এক সেনাপতি উনার নামে বানাইল, ওই বাবরি মসজিদের ভেঙ্গে পর্যন্ত রাম মন্দির বানিয়ে দেওয়া হলো। 1992 ওই বাবরি মসজিদ ভাঙ্গার জন্য একজনে রওনা হয়ে গেল, যার নাম হলো বলবীর সিং। রওনা হয়ে গেল মুসলমানদের প্রতি এত বৈমান ক্রোধ নিয়া রাগ নিয়া, ওখানে গেল, যাওয়ার পরে মসজিদ থেকে ভেঙ্গে তার দলবল নিয়া চুরমার করে করে ওই মিনারা থেকে একটা ইট উঠাইয়া যখন বাড়ির দিকে রওনা, একটা ইট নিয়ে নিয়ে বাড়িতে যাওয়ার পরে ওর মা বাবা প্রতিক্রিয়া ভালো দেয় নাই, কারণ তার বাবা যদিও হিন্দু, এক একটা মুসলমানের অনেক পরিমাণে মহাব্বত করে, মহাত্মা গান্ধীর আদর্শ নিয়ে চলে, মুসলমান যারা এদের হেল্প করে এদের সাথে ভালো ব্যবহার করে, বাবা মুসলমানের সম্মান দেয়, কিন্তু ছেলে যদি মুসলমানের মসজিদ ভাঙ্গে তাহলে বাবার মাথা গরম হবে না ঠান্ডা হবে? হ্যাঁ, বাবার মাথা গরম হয়ে যাবে, বাবা বলে ও ছেলে আমার বাবরি মসজিদ তুই ভেঙ্গে আবার ইট আমার দরবারে নিয়ে আসলা, তুমি কাজটা ভালো করো নাই, এটা মুসলমানদের ঐতিহ্য, এটার মধ্যে হাত দেওয়া ঠিক হয় নাই। সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে বাবাও বের করে দিল, সঙ্গে সঙ্গে মাও বের করে দিল, পরিবারের কেউ ওই বলবীর সিংকে মেনে নিতে পারে নাই, সব জায়গায় যায় সব জায়গায় ঘুরি দুনিয়াতে কেউ নাই, নিজের মা বাবা পর্যন্ত ঘর থেকে বের করে দিয়ে দিল, ঘর থেকে বের হয়া সব জায়গায় জায়গায় ঘুরে ভারতের ওই করিম সিদ্দিকীর কাছে যখন একদিন চলে গেল, যা বলে হে করিম সিদ্দিকি, আমি বাবরি মসজিদ থেকে ভেঙ্গে চুরমার করার জন্য মুসলমানদের প্রতি রাগান্বিত হইয়া, এই মুসলমানদের প্রতি ক্রোধান্বিত হইয়া আমি ওই বাবরি মসজিদ ভাঙ্গার কাজে নিজের একজন সহযোগী বানায়া নিলাম, এই করিম সিদ্দিকি এখন আর আমার মজা লাগে, আমি বাবরি মসজিদ ভেঙ্গেছি, আমার অন্তরের মধ্যে এখন জাগ্রত হয়ে গেল, আমি কাজটা ভালো করি নাই, আমি এই কাজটা বড্ড খারাপ করলাম, কারণ মসজিদ আল্লাহর ঘর, এটা ভাঙ্গা ঠিক হয় নাই। ইসলাম সম্পর্কে করিম সিদ্দিকী উনারে বুঝাইয়া দিল, ও বলবীর সিং তুমি কাজটা ঠিক করো নাই, মসজিদ দুনিয়ার কোন মানুষের না, এই মসজিদ একজনের ঘর, চিন্তা বলো তার না, কার ঘর? কার জোরে বলেন কার ঘর? আমার মাওলার ঘর তুমি ভেঙ্গেছ, তোমার এটা ঠিক হয় নাই। বলে আমার কি করা লাগবে? বলে একটু তওবা করে করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, নিজের পবিত্র বানায় নাও, পবিত্র বানাইয়া কালিমা পড়ে পড়ে এরপরে তওবা করো, এরপরে নিজের ইসলামের দিকে তুমি সুন্দর করে ঝুঁকিয়ে নাও। এবার ওই বলবীর সিং তারাতে কালিমা পড়ে মুসলমান হয়, মসজিদ ভাঙলো যে কালিমা পড়ে পড়ে মুসলমান হইয়া গেল। এবার মনে মনে নিয়ত করে নিল, আমি বাবরি মসজিদটা ভেঙ্গে চুরমার করার জন্য আমার বন্ধু বান্ধব নিয়া নিয়া আমার দলবল নিয়া নিয়ে আমি রওনা হয়ে গেলাম। আমি আমার লাইফে আমি একটা মসজিদ ভেঙ্গেছি, এই একটা মসজিদের বদৌলতে নিয়ত করে নিলাম, আমি একটা মসজিদ বানাবো এমন না, দুইটা মসজিদ বানাবো এমন না, আমি নিয়ত করে নিলাম আমার লাইফে মৃত্যুর আগে আমি 100টা মসজিদ আল্লাহর ঘর বানাবো। নিয়ত করেছে কয়টা বানাবে? আমি 100 ঘর আল্লাহর ঘর বানাবো। আল্লাহ কয় হিদায়াত কোন সময়ে দিই বান্দা তুই জানোস না, বাবরি মসজিদ ভাঙলো ওই ব্যক্তিটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, কিন্তু উনার যে নিয়তটা পূরণ হয় নাই, তবে 91টা মসজিদ জমিনের মধ্যে নির্মাণ করে আল্লাহর ইবাদত এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কি বুঝাইতে চাইলাম? আপনারা তো আগের জামানার আগের যুগের কাহিনী শুনেন বলে আল্লাহ হিদায়াত দেয়, এখনো বান্দা কিছু কিছু মানুষ আছে আমার মাওলা হিদায়াত দিয়া দেয়, এত পরিমাণে হিদায়াত
ওই বান্দা চোর কিন্তু আল্লাহ হিদায়াত দিয়া দেয়। ওই বান্দা ডাকাত একজনের সংস্পর্শে গিয়া হিদায়াত পেয়ে যায়, একজনে অন্যায় করে একজনের সংস্পর্শে গিয়া হিদায়াত পেয়ে যায়। এই কালিয়াতির মুসলমানেরা আজকে থেকে পরিপূর্ণ তওবা করে নাও, এমন চিন্তা মনে ঢুকাও আমার মাওলার পক্ষ থেকে ক্ষমা নিয়ে আমার জান্নাতে যাওয়া লাগবে, আমি জাহান্নামে যেতে রাজি হব না, আমি জাহান্নাম থেকে নিজের পরিপূর্ণ বাঁচায় রাখবো। কেমনে নামাজ পড়লে আমার আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে, কেমনে রোজা রাখলে আমার আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে, কেমনে নেক আমল করলে আমার মাওলা আমার প্রতি রাজি হয়ে যাবে, এই চিন্তা নিয়ে আমি চলবো। ও বান্দারা, এই যুবকেরা আজকে থেকে নিয়ত করো, দুনিয়াতে যতদিন বাসবা পাঁচ বেলার নামাজ সর্বনারে বান্দা, সামনে রমজান বেশি দিন নাই, মার্চের 11-12 থেকেই রমজান শুরু হয়ে যাবে, নিয়ত করে নাও। আমি ওয়াদা করে নিলাম রমজানের 30টা রোজা একটাও আমি বাদ দিব না, আমার মাওলার পক্ষ থেকে আমি যা পাই আলহামদুলিল্লাহ বলে বলে মেনে নিব। ওই রবের দরবারে ফিরে আসতে চাও কোন বান্দারা, এই গভীর রাতে আমার মাওলারে দুইটা হাত তুলে দেখায় দাও। ও দয়ার মালিক তুমি তাকায়া দেখো, তোমার এই বান্দারা গভীর রাত এই দুইটা হাত তোমার দরবারে বাড়াইল রে আল্লাহ। ও দয়ার মালিক আমাদের সবাইরে তুমি নামাজি বানায় দাও, উজাদার বানায় দাও, নেক আমল ওয়ালা বানায় দাও। ও আল্লাহ তোমার ক্ষমতা বড়, অহংকার থেকে তুমি আমাদেরকে হেফাজত করে নাও। আল্লাহ প্রত্যেককে বিনয়ী বানায় দাও, হিংসা থেকে হেফাজতে থাকার তৌফিক দান করো আল্লাহ। আমাদের প্রত্যেকের নসিবে হিদায়াত নামক দৌলত তুমি দিয়া দাও। সকলেই বলি আমিন।